আমি চিৎকার চেঁচামেচি শুনে এসে দেখলাম এরকম হয়েছে। তারপরে শুনছি যে ডাম্পিদা হয়তো নিজেই হয়তো মেয়ে বউয়ের গলা কেটে নিজেই গলায় দড়ি দিয়েছে আর কি। এই তো কিছুক্ষণ আগে ছিল, জানেন সেসব কিচ্ছু জানি না। ওনার তো এমনি ওষুধের দোকান আছে, এই আপনার ওই খাদিম কোয়ার্টারের ওখানে। মানুষ ভালোই ছিলেন, খারাপ স্ত্রীও ভালোই ছিলেন। আপনাদের সঙ্গে শেষ কবে কথা হয়েছিল ওনাদের? শেষ সত্যি কথা বলতে দেখুন, আর সবাই যদি সবার ফ্ল্যাটের মধ্যে থাকে, আমাদের এখানে একটা এই মন্দির হয়েছে না, মন্দিরে পুজো হয়েছিল, তখনই সবাই মিলে আমরা রান্না বান্না, তখনই দাম্পিদার বউ এসেছিলেন, সবাই মিলে রান্না বান্না করেছিলাম। প্রিলিমিনারি যেটা আমরা দেখলাম, যেটা আমরা একটা সুসাইড নোটও পেয়েছি জায়গা থেকে, কিছু ফাইন্যান্সিয়াল ইস্যুস ছিল যার জন্য হয়তো এটা হয়েছে, যেটা আমাদের মানে প্রিলিমিনারি আমরা যেটা পেয়েছি। বডিগুলোকে এখান থেকে রিকভার করা হয়েছে, পোস্টমর্টম করা হচ্ছে। মেয়ে যে আছেন ওনার মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে, শি ইজ অ্যালাইভ। তো ওনার কাছ থেকে আরও একটু উনি যে কোনো কথা বলবেন সেটা আমরা ওর বেসিসে আমাদের যেমন ইনভেস্টিগেশন ডেভেলপ হয়, প্লাস বাকি যা ডকুমেন্টসগুলো আছে এখানে সেটাও আমরা ভেরিফাই করছি। ওর মধ্যে যদি আমরা কিছু আর ডিটেলসগুলো পাই, বাড়িতে কিছু আর পাই, যেই রোপ ইউজ করা হয়েছে বা যে যে ব্লেডগুলো ইউজ করা হয়েছে ওইসব আমাদের প্রপারলি সিজ করা আছে। এটা পুরো প্রসেস চলছে, ফোনসগুলো আমাদের সিজ করা আছে, উই আর ডুইং ইনভেস্টিগেশন। আর বাকি এনাদের যে প্রফেশনাল সার্কেল আছে তাদেরকে এখন আইডেন্টিফাই করে ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ জন্য ডাকছি। উই ওয়ান্ট টু গেট ইন টু দ্য ফুল ডিটেল কি এক্স্যাক্টলি এর পিছনে কারণ ছিল। এখন সে ওনার কথা বলার কন্ডিশন নেই, মেডিকেল ট্রিটমেন্ট চলছে, হোপফুলি উই শুড বি এবল টু শর্টকাট ওয়েপন টু রিকভারি হয়েছে, একদম শর্টকাট ওয়েপন এর কমপ্লিট হয়েছে। দেহে কতগুলো আঘাতের চিহ্ন ছিল এক্স্যাক্টলি এখন বলতে পারবো না, উই হ্যাভ রিকভার্ড। আমরা থ্রোটের কাছে একটা ইঞ্জুরি পেয়েছি, একটা মানে যে যে ভদ্রমহিলা আছেন আর যে ভদ্রলোক আছেন ওনার হ্যাঙ্গিং ছিল, তো সেটা মানে আমরা পেয়েছি। আর যে মেয়ে আছেন ওনারও থ্রোট কাট ইঞ্জুরি আছে, সেটা ওনার ট্রিটমেন্ট চলছে। একবার পোস্টমর্টমটা হোক, পোস্টমর্টম করলে আমরা আরও ডিটেল পাবো কি কি এক্স্যাক্টলি ইঞ্জুরিজ ছিল বা কি এর মধ্যে আছে। সুইসাইড নোটে কি মানে স্ত্রী বা কন্যাকে মারার কথা উনি লিখে গেছেন? সুইসাইড নোটের কি ডিটেলস আছে আমি শেয়ার করবো না, কিন্তু ইয়ে সুইসাইড নোটের মধ্যে মেইনলি ওনারা কিছু ফাইন্যান্সিয়াল ইস্যুজ আছে, কিছু মানে পয়সা দেনা আছে তা সেটা নিয়ে কিছুটা লেখা আছে, সেটা আমরা চেক করছি পুরোটা কি কি ওর কন্টেন্টস আছে। ইট ইজ এ পার্ট অফ ইনভেস্টিগেশন, সেটা আমরা এই মুহূর্তে আমি ফুল ডিটেলস বলতে পারবো। ঠিক আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।